দিনাজপুরের হাকিমপুরে ডাকাতি প্রস্তুতিকালে পুলিশের সাথে বন্দুকযুদ্ধে কহিদুল ইসলাম নামের এক ডাকাত নিহত হয়েছে নিহত ডাকাত সত্তার কহিদুল হাকিমপুর উপজেলার ধাওয়া নসিপুর গ্রামের মৃত্যু সালামত প্রদানের ছেলে পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান তাজাগুলি ও গুলির খোসা উদ্ধার করেছে এ সময় ডাকাতের হামলায় এসআই মাহে আলম ও কনস্টেবল ফজলুল হক আহত হয়